Hey guys, welcome back to my new vlog. আর সবাইকে গুড মর্নিং। এখন বাজে 1:30টা। সকালে উঠে ভাত ফাত বসিয়ে ভাত ফাত হয়ে গেছে, ঠিক আছে। আর এখন হচ্ছে বিছানা যাব। আজকে এখনো পর্যন্ত স্নান করা হয়নি, একটু প্রবলেম আছে তাই। তো ঠিক আছে, তো ভাত তো হয়েই গেছে, আর এখন চান টান করব, করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। গাইস এখন অফিস চলে যাবে, ঠিক আছে। আর এই যে রেডি করে দিয়েছি ব্যাগটা, আরও মাছগুলোকে খেতে দিল। পাম্পটা চালিয়ে দাও, স্নান টান সবই হয়ে গেছে, ঠিক আছে। আর এখন বাজে 10:30, আরও তো অফিস চলে গেল, তোমাদেরকে আমি দেখালাম। আর এখন যাব, ভাত তো হয়ে গেছে, আলু সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম, একটু ডাল করে নেবো, নিলে এবেলা কমপ্লিট। আর ওবেলা প্রেশার কুকারে আলু টালু দিয়ে সিদ্ধ করে নেবো, তো ঠিক আছে। তো চলো এই পর্যন্ত, আর চলো ডালটা বসাই, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো গাইস ডালটা বসানো হয়ে গেছে, ঠিক আছে। এখন বাজে 11:05। তো ডালটা বসানো হয়ে গেছে, আর কি অবস্থা দেখো আমাদের, মানে মাথা ফাতা আজ রাতে পাচ্ছি না, তো যা তা হয়ে গেছে। তো ডালটা হয়ে যাক, তারপরে দেখছি কি করা যায়। ডাল হয়ে গেলে বাসন থালাগুলো মেজে আনবো, এখন আপাতত কাজ শেষ করো। আলু কিছুটা সিদ্ধ ছিল, আর আর একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম, নিয়ে ডালটাকে বসিয়ে দিলাম। প্রেশার কুকারে দিলাম কিনা তাড়াতাড়ি হবে, নামিয়ে নিয়ে একটু হেঁটে নেবো, হালকা একটু চিনি দিয়ে দেবো, দিয়ে এটা হয়ে যাবে। তো চলো এখন তো আর কিছু বলার নেই, সেরকম তো দেখা হচ্ছে। এরপরে ডালটা হয়ে যাক, ডালটা হয়ে গেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি অবস্থা হলো, মাজা বাসন ধোলার কি অবস্থা হলো। চলো একটু চিনি বের করে আনি, এখন অল্প করে নিয়ে নেবো চিনিটাকে, বেশি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে। তো অল্প করে চিনি নিয়ে নিলাম, চিনির কৌটোটাকে আটকে রাখবো।
Wow, দারুণ স্মেল বেরোচ্ছে কিন্তু। ডালটা বসিয়ে দিলাম, এবার এর মধ্যে অল্প একটু জল দেবো, চিনিটা দিয়ে দেবো, চিনিটা দিয়ে দিলাম। তো গাইস ডালটা হয়ে গেছে, ঠিক আছে, তখন তো তোমাদের বললাম ডালটা বসিয়েছি, আর এখন হচ্ছে যে ডালটা হয়ে গেছে, ডালটাকে ঢাকা দিয়ে রাখবো, চলো রাখি। এখন গরম তো, এখন ঝুড়ি চাপা দিয়ে রাখবো, আর ঠান্ডা হয়ে গেলে একটা থালা চাপা দিয়ে রাখবো। আর এই তো ভাত কড়াই আছে, আর এটা হচ্ছে আলু সিদ্ধটা, সবই রেডি। রান্না তো হয়ে গেল, তোমাদেরকে বললাম, তখন তো বললাম ডাল বসিয়ে এসেছিলাম, আর এখন হয়ে গেল, তো রান্না হয়ে গেল, ডালটা রেখে দিলাম, দিয়ে এবারে বাসনগুলো মাজবো, বাসনগুলোই বাকি আছে। আর প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, বুঝতে পারছো, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, গরমটা কিন্তু খুবই পড়েছে, পরশু দিনকে একটু ঝড় দিল, তারপর তো মারাত্মক গরম, 40, 38, 39, তার আগে তো 42-43 ডিগ্রি হয়ে গেছিলো আমাদের দমদমে, ঠিক আছে, প্রত্যেক জায়গায় গরম পড়েছে, শুধু দমদম না, কিন্তু গরমে প্রচণ্ড কষ্ট হয়। তো ঠিক আছে, তো ডাল ফাল হয়ে গেছে, এবার হচ্ছে কি আমি বাসনগুলো মেজে নেবো, আর বাসনগুলো মেজে নেওয়ার পর আবার তোমাদের সাথে দেখা করছি, চলো। তো আমি গ্যাসটাকে এইভাবে প্রতিদিনই পরিষ্কার করি, ঠিক আছে, একটু ফসফাইট আর একটু সাবান দিয়ে এটাকে ভালো করে একটু ঘষে নিই, নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি আমার যে রান্না করার যে ন্যাতাটা আছে সেই ন্যাতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, চলো দেখো কীভাবে করি। গ্যাসটা মুছে নিই, আমি প্রত্যেক দিনই গ্যাসটাকে এইভাবে মুছি, এখন যেহেতু একদিকে রান্না করতে হবে, একদিকে মুছে রান্না করার সময় ওইদিকে একটা কাপড় ছেড়ে নিই। এইভাবে মুছে আমি একদম পরিষ্কার করে নিই, ঠিক আছে, তারপরে গ্যাসের এটাকে ভালো করে, এটাকেও আমি মেজে নিই, তবে আজকে সেরকম কিছু করিনি তাই মাজবো না, এটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আর গ্যাসটা ভালো করে মুছে নিলাম, নিয়ে ওটাকে লাগিয়ে দেবো গ্যাসের মধ্যে, গ্যাস না সরি ওভেনের মধ্যে ওটাকে লাগিয়ে দেবো, তো এটাকে লাগিয়ে দিলাম। এবার চলো আমি হচ্ছে গিয়ে বাসনগুলো মেজে আসি, ঠিক আছে। তো চলো এবার বাসনগুলো মেজে আসি, ঠিক আছে,
সব কাজবাজ হয়ে গেছে, সকাল থেকে যতটা কাজ ছিল সবই হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। এখন বসে আছি, বাসনতলা মাজতে গেছিলাম, মাজা হয়ে গেছে। ওগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি না, কারণ আমাদের কলটা বাইরে, তো বাইরে আমি ভিডিও করতে পারি না সেই জন্যে। আর প্রত্যেক দিনের মতো আজকেও বলি যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোতে একটা করে লাইক করে দিও। পেজ আছে সাগরিকা ব্লগ 97, আর সেই পেজের লিংক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা প্লিজ একটু চেক করে নিও। আর আমার ফেসবুকে অনেক ভিডিও ছাড়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে আবার পরে, এখন আপাতত রাখি, আর তখন কোনো কাজে নেই, তারপর দেখা হবে পরে, ঠিক আছে? তো আমি হচ্ছে কি রাতের ভাতটা করে নিয়েছি, ঠিক আছে? আর অল্প একটু ডাল ছিল, সেই ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে গরম করে নিয়েছি। হে গাইস, তোমাদেরকে আমি বলেছিলাম যে সন্ধ্যেবেলা একটু ভাত করার আছে, তো ভাতটা হয়ে গেছে, আর একটু ডাল ছিল সেটা আমি গরম করে নিয়েছি। আর সন্ধ্যে থেকে তেমন কোনো কাজ ছিল না, তো এখন বাজে রাত্রির 9টা, আরও বাড়ি ফেরেনি, ও এলে আমরা একসাথে খাবো। তো আর একটা কথা, যে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে একটা ফলো করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে? তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।